নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। অনেকদিন পর আমি অদিতি ফিরে এলাম গল্পের আসরে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা একটি ফিকশনাল অ্যাডভেঞ্চার স্টোরি। মূলত ছোটদের জন্য গল্প কবিতা লিখলেও তার লেখা সব বয়সী পাঠকের কাছে ভীষণ প্রিয়। আমার অন্যতম প্রিয় এই লেখকের যে গল্প আজ আপনাদের শোনাব তার নাম হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি। প্রফেসর হুঁশিয়ার আমাদের উপর ভারী রাগ করেছেন। আমরা সন্দেশে সেকালে জীবজন্তু সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি, কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করিনি। সত্যি এ আমাদের ভারী অন্যায়। আমরা সেসব কাহিনী কিছুই জানতাম না, কিন্তু প্রফেসর হুঁশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন। আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম। এসব সত্যি কি মিথ্যা তা তোমরা বিচার করে নিও। ২৬শে জুন ১৯২২, কারাকোরাম বন্দাকুশ পাহাড়ের 10 মাইল উত্তর। আমরা এখন সব শুদ্ধ 10 জন। আমি, আমার ভাগ্নে চন্দ্রখাই, দুজন শিকারি ছক্কর সিং আর লক্কর সিং, আর 6 জন কুলি। আমার কুকুরটাও সঙ্গে সঙ্গেই চলেছে। নদীর ধারে তাঁবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিদের জিম্মায় দিয়ে আমি, চন্দ্রখাই আর শিকারী দুজন সঙ্গে করে বেরিয়ে পড়লাম, সঙ্গে বন্দুক, ম্যাপ আর একটা মস্ত বাক্স, তাতে আমাদের যন্ত্রপাতি আর খাবার জিনিস। 2 ঘন্টা পথ চলে আমরা এক জায়গায় এলাম। সেখানকার সবই কেমন অদ্ভুত রকম, বড় বড় গাছ, তার একটারও নাম আমরা জানি না। একটা গাছে প্রকাণ্ড বেলের মতো মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে। একটা ফুলের গাছ দেখলাম, তাতে হলুদ সাদা ফুল হয়েছে, এক একটা 1.5 হাত লম্বা। আর একটা গাছে ঝিঙের মতো কি সব ঝুলছে, 25 হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। আমরা অবাক হয়ে এসব দেখছি, এমন সময় হঠাৎ হুপ হাপ গুপ গাপ শব্দে পাহাড়ের ওপর থেকে ভয়ানক একটা কোলাহল শোনা গেল। আমি আর শিকারী দুজন তৎক্ষণাৎ বন্দুক নিয়ে খাঁড়া, কিন্তু চন্দ্রখাই বাক্স থেকে 2 টিন জ্যাম বের করে নিশ্চিন্তে বসে বসে খেতে লাগলো। ওইতে তার এক মস্ত দোষ, খাওয়া পেলে তার আর বিপদ আপদ কিছুই জ্ঞান থাকে না। এইভাবে প্রায় 2 মিনিট দাঁড়িয়ে থাকবার পর লক্কর সিং হঠাৎ দেখতে পেল হাতির চাইতেও বড় কি একটা জন্তু গাছের ওপর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ, তারপর মনে হলো মানুষ নয় বাঁদর, তারপর দেখি মানুষও নয় বাঁদরও নয়, একেবারে নতুন রকমের জন্তু। সে লাল লাল ফুলগুলোর খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের দিকে ফিরে ফিরে ঠিক মানুষের মতো করে হাসছে। দেখতে দেখতে 25-30টা ফল সে টপা টপ শেষ করলো। আমরা এই সুযোগে তার কয়েকখানা ছবি তুলে ফেললাম। তারপর চন্দ্রখাই ভরসা করে এগিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসলো। জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত একখানা পাউরুটি আর প্রায় 1/2 সের গুড় শেষ করে তারপর 5-7টা সিদ্ধ ডিম খোলা শুদ্ধ গড় মরিয়ে খেয়ে ফেলল। একটা টিনে করে গুড় দেওয়া হয়েছিল, সেই টিনটাও সে খাবার মতলব করছিল, কিন্তু খানিকক্ষণ চিবিয়ে হঠাৎ বিশ্রী মুখ করে সে কান্না সুরে গাঁও গাঁও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি জন্তুটার নাম দিয়েছি হ্যাংলাথেরিয়াম। ২৪শে জুলাই ১৯২২,
বন্দাকোষ পাহাড়ের 21 মাইল উত্তর। এখানে এত দেখবার জিনিস আছে, নতুন নতুন এত সব গাছপালা জীবজন্তু, যে তারই সন্ধান করতে আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে। 200 রকম পোকা আর প্রজাপতি আর 500 রকম গাছপালা ফুল ফল সংগ্রহ করেছি, আর ছবি যে কত তুলেছি তার সংখ্যাই হয় না। একটা কোনো জন্তু জানোয়ার ধরে সঙ্গে নেবার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। সেবার যখন কটক টোডন আমায় তাড়া করেছিল তখন সে কথা কেউ বিশ্বাস করেনি, এবার তাই জলজ্যান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছি। আমরা যখন বন্দাকোষ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা কত উঁচুতা মাপা হয়নি। সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি আর চন্দ্রখাই পাহাড়টাকে মেপে দেখলাম। আমার হিসেব হলো 16,000 ফুট, কিন্তু চন্দ্রখাই হিসাব করলো 42,000। তাই আজ আবার সাবধানে দুজনে মিলে মেপে দেখলাম, এবার হলো মোটে 2,700 ফুট। বোধহয় আমাদের যন্ত্রে কোনো দোষ হয়ে থাকবে। যা হোক, এটা নিশ্চয়ই যে এ পর্যন্ত ওই পাহাড়ের চূড়োয় আর কেউ ওঠেনি। এ এক সম্পূর্ণ অজানা দেশ, কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই, নিজেদের ম্যাপ নিজেরা তৈরি করে পথ চলতে হয়। আজ সকালে এক কাণ্ড হয়ে গেছে। লক্কর সিং একটা গাছে হলদে রঙের ফল ফলেছে দেখে তারই একটুখানি খেতে গিয়েছিল। এক কামড় খেতেই হঠাৎ হাত পা খিঁচিয়ে সে আর্তনাদ করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তাই দেখে ছক্কর সিং ভাইয়া রে ভাইয়া বলে কেঁদেই অস্থির। যা হোক, মিনিট 10 ওই রকম হাত পা ছুড়ে লক্কর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসল। তখন আমাদের চোখে পড়ল যে একটা জন্তু কাছেই ঝোপের আড়াল থেকে অত্যন্ত বিরক্ত মতন মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই, এসব গোলমাল কান্নাকাটি কিছুই তার পছন্দ হচ্ছে না। আমি তার নাম দিয়েছি গোমরাথেরিয়াম। এমন খিটখিটে খুঁতখুঁতে গোমরা মেজাজের জন্তু আমরা দ্বিতীয় দেখিনি। আমরা তাকে তোয়াজ টোয়াজ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা করছিলাম। সে অত্যন্ত বিশ্রীমতো মুখ করে ফোঁস ফোঁস ঘোঁত ঘোঁত করে অনেক আপত্তি জানিয়ে আধখানা পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ারার জেলি মুখে দিতেই এমন চটে গেল যে রেগে সারা গায়ে জেলি আর মাখন মাখিয়ে আমাদের দিকে পিছন ফিরে মাটিতে মাথা ঠুকতে লাগলো। 14 আগস্ট, বন্দাকোষ পাহাড়ের 25 মাইল উত্তর। ট্যাপ ট্যাপ, থ্যাপ থ্যাপ, ঝুপঝাপ। সকালবেলা খেতে বসেছি, এমন সময় এই রকম একটা শব্দ শোনা গেল। একটুখানি উঁকি মেরে দেখি আমাদের তাঁবুর কাছে প্রায় উট পাখির মতন বড় একটা অদ্ভুত রকম পাখি অদ্ভুত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। সে কোন দিকে চলবে কিছুই যে ঠিক ঠিকানা নাই। ডান পায়ে দিকে যায় তো বাঁ পায়ের দিকে, সামনে চলবে তো পেছন বাগে যায়। 10 পা না যেতেই পায়ে পায়ে জড়িয়ে হুঁচুট খেয়ে পড়ে। তার বোধহয় ইচ্ছা ছিল তাঁবুটা ভালো করে দেখে, কিন্তু হঠাৎ আমাদের দেখতে পেয়ে এমন ভড়কে গেল যে তক্ষুনি হুমড়ি খেয়ে হুড়মুড় করে পড়ে গেল। তারপর এক ঠ্যাঙে লাফাতে লাফাতে প্রায় হাত 10 গিয়ে আবার হেলে দুলে ঘাড় বাঁকিয়ে দেখতে লাগলো। চন্দ্রখাই বলল, ঠিক হয়েছে, এইটাকে ধরে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক। তখন সকলের উৎসাহ দেখে খে আমি ছক্কর সিংকে বললাম, তুমি বন্ধুকে আওয়াজ করো, তাহলে পাখিটা নিশ্চয়ই চমকে পড়ে যাবে, আর সেই সুযোগে আমরা 4-5 জন তাকে চেপে ধরব। ছক্কর সিং বন্দুক নিয়ে আওয়াজ করতেই পাখিটা ঠ্যাং মোড়ে মাটির ওপর বসে পড়ল আর আমাদের দিকে তাকিয়ে ক্যাট ক্যাট শব্দ করে ভয়ানক জোরে ডানা ঝাপটাতে লাগলো। তাই দেখে আমাদের আর এগুতে সাহস হল না। কিন্তু লক্কর সিং হাজার হোক তেজিল, সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে ধাঁই করে এক ছাতার বাড়ি বসিয়ে দিল।
ছাতার বাড়ি খেয়ে পাখিটা তৎক্ষণাৎ দুই পা ফাঁক করে উঠে দাঁড়াল। তারপর লক্ষ্য সিং এর দাড়িতে কামড়ে ধরে তার ঘাড়ের ওপর দুই পা দিয়ে ঝুলে পড়ল। ভাইয়ের বিপদ দেখে ঝক্কর সিং বন্দুকের বাঁট দিয়ে পাখিটার মাথাটা থেঁতলে দেওয়ার আয়োজন করেছিল, কিন্তু সে আঘাতটা পাখিটার মাথায় লাগলো না, লাগলো গিয়ে লক্কর সিং এর বুকে। তাতে পাখিটা ভয় পেয়ে লক্কর সিং কে ছেড়ে দিল বটে, কিন্তু দুই ভাই এমন মারামারি বেঁধে উঠল যে আমরা ভাবলাম দুটোই এবার মরে বুঝি। দুজনের তেজ কি তখন! আমি আর দুজন কুলি ঝক্কর সিং এর জামা ধরে টেনে রাখছি, সে আমাদের শুদ্ধ হিঁচড়ে নিয়ে ভাইয়ের নাকে ঘুষি চালাচ্ছে। চন্দ্রখাই রীতিমতো ভারিক কে মানুষ, সে ঝক্কর সিং এর কোমর ধরে লটকে আছে। ঝক্কর সিং তাই শুদ্ধ মাটি থেকে তিন হাত লাফিয়ে উঠে বন বন করে বন্ধু ঘোরাচ্ছে, হাজার হোক পাঞ্জাবের লোক কি না। মারামারি থামাতে গিয়ে সেই ফাঁকে পাখিটা যে কখন পালালো তা আমরা টেরই পেলাম না। যা হোক, এই ল্যাগব্যাক পাখি বা ল্যাগব্যাক গর্নিসের কতগুলো পালক আর কয়েকটা ফটোগ্রাফ সংগ্রহ করেছিলাম, তাতেই যথেষ্ট প্রমাণ হবে। পয়লা সেপ্টেম্বর কাকরমতি নদীর ধারে আমাদের খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে। তরি তরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে, টাটকা জিনিসের মধ্যে সঙ্গে কতগুলো হাঁস আর মুরগি আছে, তারা রোজ কয়েকটা করে ডিম দেয়। তাছাড়া খালি বিস্কুট, জ্যাম, টিনের দুধ আর ফল, টিনের মাছ আর মাংস, এইসব কয়েক সপ্তাহের মতো আছে। সুতরাং এই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ফিরতে হবে। আমরা এইসব জিনিস গুনছি আর সাজিয়ে গুছিয়ে রাখছি। এমন সময় ঝক্কর সিং বলল যে লক্কর সিং ভোরবেলায় কোথায় বেরিয়েছে, এখনো ফেরেনি। আমরা বললাম, ব্যস্ত কেন, সে আসবে এখন, যাবে আবার কোথায়। কিন্তু তারপরেও দু তিন ঘন্টা গেল, অথচ লক্কর সিং এর দেখা পাওয়া গেল না। আমরা তাকে খুঁজতে বেরোবার পরামর্শ করছি, এমন সময় হঠাৎ একটা ঝোপের ওপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল। মাথাটা উঠছে, নামছে আর মাতালের মতো টলছে। দেখেই আমরা সুরসুর করে তাঁবুর আড়ালে পালাতে যাচ্ছি, এমন সময় শুনলাম লক্কর সিং চেঁচিয়ে বলছে, পালিও না পালিও না, ও কিচ্ছু বলবে না। তার পরের মুহূর্তেই দেখি লক্কর সিং বুক ফুলিয়ে সে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। তার পাগড়ি দিয়ে সে ওই অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে এসেছে। আমাদের প্রশ্নের উত্তরে লক্কর সিং বলল যে সে সকালবেলা কুঁজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল, ফেরবার সময় এই জন্তুটার সঙ্গে তার দেখা। তাকে দেখেই জন্তুটা মাটিতে শুয়ে কোঁ কোঁ শব্দ করতে লাগলো। সে দেখল জন্তুটার পায়ে কাঁটা ফুটেছে আর তাই দিয়ে রক্ত পড়ছে। লক্কর সিং খুব সাহস করে তার পায়ের কাঁটাটি তুলে বেশ করে ধুয়ে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল। তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসছে দেখে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে। আমরা সবাই বললাম, তাহলে ওটা ওই রকম বাঁধাই থাক, দেখি ওটাকে সঙ্গে করে দেশে নিয়ে যাওয়া যায় কিনা। জন্তুটার নাম রাখা গেল ল্যাংরাথেরিয়াম। সকালে তো এই কাণ্ড হলো, বিকেলবেলা আর এক ফ্যাসাদ উপস্থিত। তখন আমরা সবেমাত্র তাঁবুতে ফিরেছি, হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছেই একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল। অনেকগুলো চিল একটা প্যাঁচা একসঙ্গে চেঁচালে যেরকম শব্দ হয় অনেকটা সেই রকম। ল্যাংরাথেরিয়ামটা ঘাসের ওপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা লম্বা পাতা ছিঁড়ে খাচ্ছিল। চিৎকার শুনবা মাত্র সে ঠিক শিয়াল যেমন করে ফেউডাকে, সেই রকম ধরনের একটা বিকট শব্দ করে বাঁধন ঠাঁধন ছিঁড়ে কতক লাফিয়ে কতক দৌড়িয়ে এক মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের ভিতর মিলিয়ে গেল। আমরা ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে ভয় ভয় খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকাণ্ড জন্তু। সেটা কুমিরও নয়, সাপও নয়, মাছও নয়, অথচ তিনটেরই কিছু কিছু আদল আছে। সে এক হাত মস্ত হাঁ করে প্রাণপণে চেঁচাচ্ছে আর একটা ছোট নিরীহ গোছের
কি যেন জানোয়ার হাত পা এলিয়ে ঠিক তার মুখের সামনে আড়ষ্ট হয়ে বসে আছে। আমরা মনে করলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি, কিন্তু 5 মিনিট গেল, 10 মিনিট গেল, কেবল চিৎকারই চলতে লাগলো, খাবার কোনো চেষ্টাই দেখা গেল না। লক্কর সিং বলল, আমি ওটাকে গুলি করি। আমি বললাম, কাজ নেই, গুলি যদি ঠিক মতো না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কি জানি করে বসবে, তা কে জানে। এই বলতে বলতেই ধেরে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো এঁকে বেঁকে নদীর দিকে চলে গেল। চন্দ্রখাই বলল, জন্তুটা নাম দেওয়া যাক চিল্লানোসরাস। ছক্ক সিং বলল, ও বাচ্চা কো নাম দেও বেচারা থেরিয়াম। 7ই সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে। নদীর বাঁক ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে শেষ কিনারায় এসে পড়েছি। আর কোনো দিকে এগোবার জো নেই, দেওয়ালের মতো খাড়া পাহাড়, সোজা 200-300 হাত নিচে সমতল জমি পর্যন্ত নেমে গিয়েছে। যেদিকে তাকাই সেই দিকেই এরকম, নিচের যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো, কোথাও গাছপালা জনপ্রাণী চিহ্ন মাত্র নাই। আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এসব দেখছি, এমন সময় আমাদের ঠিক হাত 50-এক নিচেই কি যেন একটা ধরফর করে উঠল। দেখলাম বেশ একটা মাঝারি গোছের তিমি মাছের মতো মস্ত কি একটা জন্তু পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাদুড়ের মতো মাথা নিচু করে ঘুমোচ্ছে। তখন এদিক ওদিক তাকিয়ে এরকম আরো 5-7টা জন্তু দেখতে পেলাম, কোনটা ঘাড় গুজে ঘুমোচ্ছে, কোনটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে, আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুঁটে বের করে খাচ্ছে। এইরকম দেখছি এমন সময় হঠাৎ কট কটাং কট শব্দ করে প্রথম জন্তুটা হুড়ুৎ করে ডানা মেলে একেবারে সোজা আমাদের দিকে উড়ে আসতে লাগলো। ভয়ে আমাদের হাত পাগুলো গুটিয়ে আসতে লাগলো। এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম। জন্তুটা মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার উপরে এসে পড়ল। তারপর যে কি হলো আমার ভালো করে মনে নাই, খালি একটু একটু মনে পড়ে একটা অসম্ভব বিটকেল গন্ধের সঙ্গে ঝড়ের মতো ডানা ঝাপটানো আর জন্তুটার ভয়ানক কটকটাং আওয়াজ। একটুখানি ডানার ঝাপটা আমার গায়ে লেগেছিল, তাতেই আমার দম বেরিয়ে প্রাণ বের হওয়ার জোগাড় হয়েছিল। অন্য সকলের অবস্থাও সেই রকম অথবা তার চাইতেও খারাপ। যখন আমার হুঁশ হলো তখন দেখি সকলেরই গা বেয়ে রক্ত পড়ছে। ছক্কর সিংয়ের একটা চোখ ফুলে প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছে। লক্কর সিংয়ের বাঁ হাতটা এমন মোচকে গিয়েছে যে সে আর্তনাদ করছে। আমারও সমস্ত বুকে পিঠে বেদনা ধরে গিয়েছে। কেবল চন্দ্রখাই এক হাতে রুমাল আর ঘাড়ে রক্ত মুছছে, আর এক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে। আমরা তখনই আর বেশি আলোচনা না করে জিনিসপত্র গুটিয়ে বন্দাকুশ পাহাড়ের দিকে ফিরে চললাম। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আপনাদের জন্যই এই চ্যানেল, তাই কোনো গল্পের অনুরোধ থাকলে কমেন্ট করবেন এবং প্লিজ যাওয়ার আগে ভিডিওটা লাইক করে যাবেন। ভালো থাকবেন সবাই। নতুন গল্প নিয়ে আমি অদিতি আবার আসব। নমস্কার।